ফরহাদ উদ্দিন লিখেছেন জুতা পরে কি নামাজ পড়া যাবে অনেকে বলে থাকেন এটা নাকি হারিয়ে যাওয়া সূনা এটি কি ঠিক জরুরতের কারণে অথবা বিশেষ কোনো কারণে সাল্লাহ সাল্লাম কোনো কাজ করে থাকলে সেটিও কি আমাদের জন্য সূন্য হিসাবে দর্ভ্য হবে জুতা পরে আদায় করা জায়েজ আছে কিন্তু জুতা পরে সালাত করাকে আমাদের জন্য আমলযোগ্য সুন্না হিসাবে আলাদা করে দেখানোর কোনো মানে বিশেষ কোনো যৌক্তিকতা নেই নবিকরিম সাল্লাহ সাল্লাম পড়েছেন সেই হিসাবে এটা পড়া যেতে পারে এটা জায়েজ তিনি অনেক কিছুই করেছেন জায়েজ এটি প্রমাণ করবার জন্য বাকি জুতা হিসাব জুতা পরে সালাত করা মানে তিনি করেছেন মানে এই নয় যে আমাদের জন্য জুতা সালাতের একটা শূন্য হলো জুতা পরে সালাতাদে করা এরকম নয় কিন্তু এটাকে এইভাবে দেখার বিশেষ কোনো কারণ দেখছি না